দি টেম্পল ইনস্টিটিউট লাল গাভী সংক্রান্ত কনফারেন্সের আয়োজন করে। সেখান থেকে অনেকের প্রশ্ন জাগে, এই লাল গাভীর কাহিনীটা আসলে কী? প্রস্তাবিত থার্ড টেম্পল নির্মাণের মিশনে সবচেয়ে এগিয়ে আছে টেম্পল ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠান মন্দিরটির নির্মাণের জন্য অনেক আগে থেকেই সাজ সরঞ্জাম প্রস্তুত করছে। মন্দির প্রতিষ্ঠার সময় পুরোহিতেরা যেসব পোশাক পরবেন তা আগেভাগেই তারা বানিয়ে রেখেছে। ইহুদিদের একটি পবিত্র গ্রন্থ তালমুদ, এ গ্রন্থের ব্যাখ্যানুযায়ী কিয়ামতের আগে ইহুদিদের ত্রাণকর্তার আগমন ঘটবে, তারা তাকে বলে মাসি। মাসিহের আবির্ভাবের তিনটি প্রধান শর্ত আছে। এক, সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরায়েলে জড়ো হতে হবে। দুই, একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। তিন, সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে, এটাকে তারা বলে থার্ড টেম্পল। ইহুদিরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তারা প্রথম দুটি শর্ত পূরণ করতে পেরেছে, অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ইহুদিরা ইসরায়েলে জড়ো হয়েছে, সার্বভৌম রাষ্ট্র গঠন করে ফেলেছে। এখন তৃতীয় শর্ত বাকি আছে, এই শর্ত পূরণ করতে হলে আল আকসা মসজিদ ভাঙতে হবে আর সেখানেই সোলাইমানি মন্দির বা থার্ড টেম্পল করতে হবে। এটা করার জন্য তাদের প্রয়োজন লাল গরু। ধর্মগ্রন্থের ভাষ্য মতে লাল গাভী জন্ম হওয়ার পর 3 বছর বয়সে উপনীত হলে তারা সেটিকে জবাই করে রক্ত আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেখে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে। এই গাভীর রক্ত ছাই মাখা ছাড়া ইহুদিরা পবিত্র হবে না, এটাই তারা বিশ্বাস করে। তাদের বিশ্বাস অনুযায়ী লাল গাভীর মাধ্যমে তারা পবিত্র হওয়ার পরই বর্তমান বাইতুল মুকাদ্দাসে অবস্থিত কুবাত্তুস সাখরা, যাকে বলে দ্য ডোম অব দ্য রক, ভেঙে সেখানে তারা একটা হাইকাল বা ইবাদত গৃহ নির্মাণ করবে, এটিকে তারা বলে থার্ড টেম্পল। এর আগে আরও 2 বার হাইকাল বা টেম্পল নির্মাণ করা হয়েছিল। প্রথমবার নির্মাণ করেছিলেন নবী সুলাইমান আলাইহিসসালাম, কিন্তু পরবর্তীতে সেইগুলো ভেঙে ফেলা হয়। এখন তাদের পবিত্র হওয়া ছাড়া এ টেম্পল নির্মাণ করা যাবে না, তাই তারা বিশ্বের সর্বত্র এই লাল গাভী খুঁজে বেড়াচ্ছে। বহু খোঁজাখুঁজির পর অবশেষে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত একটি গোখামারে এক লাল গাভীর সন্ধান পাওয়া গেছে, কিন্তু গাভীর মালিক সেটি ইহুদিদের কাছে কোনো মতে $1,000,000 দিয়েও বিক্রয় করতে রাজি নয়। পরে মোট 5টি লাল গাভী তারা একত্রিত করেছে। ইহুদিদের সংগঠন বনে ইসরায়েল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখে রেখেছে 5টি লাল গাভী খুঁজে পাওয়া গেছে। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো তারা 28 কিংবা 29 মার্চ এ গাভী বলি দিবে। আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে গায়ে মেখে দুনিয়ার নাপাক ইহুদিরা পাক হবে, তারপর তারা যে কোনোভাবে আল আকসা ধ্বংস করে তাদের টেম্পল তৈরি করবে। এ বিষয়ে গত বছর থেকেই আন্তর্জাতিক কয়েকটি পত্রিকা নিউজ করেছে। এর মধ্যে একটি পত্রিকা লিখেছে, দি রেড হাইফার প্রজেক্ট ইসরায়েলি গভর্নমেন্ট পার্ট অফ প্ল্যান টু বিল্ড থার্ড টেম্পল অ্যাট আল আকসা। France 24 লিখেছে, দ্য ইসরায়েলি সেট ফর নিউ জিউইশ টেম্পল অন আল আকসা সাইট। জাকার্তা পোস্টও এ বিষয়ে নিউজ করেছে, দ্য ইসরায়েলি সেট ফর নিউ জিউইশ টেম্পল অন আল আকসা সাইট। পবিত্র কোরআনে বর্ণিত গরুর কথা, গরুর সাথে ইহুদি জাতির সম্পর্ক নতুন নয়, এটা খুব পুরনো। হজরত মুসা আলাইহিসসালাম এর জাতির গরু প্রীতি নিয়ে পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। একবার তারা গরুর মূর্তি তৈরি করে, আরেকবার গরু নিয়ে হাজারো প্রশ্ন করে, গরু সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা, এটা তাদের পুরানো অভ্যেস। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যখন মুসা আলাইহিসসালাম তার সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদের একটি গরু জবাই করতে বলেছেন, তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছো? মুসা আলাইহিসসালাম বললেন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তারা বলল, তুমি তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যেন সেটি রূপ বিশ্লেষণ করা হয়। মুসা আলাইহিসসালাম বললেন, তিনি বলছেন সেটা হবে একটা গাভী যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয়, বার্ধক্য যৌবনের মাঝামাঝি বয়সের, এখন আদিষ্ট কাজ করে ফেলো। তারা বলল, তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কীরূপ হবে। মুসা আলাইহিসসালাম বললেন, তিনি বলেছেন যে গাঢ় পীতবর্ণের গাভী যা দর্শকদের চমৎকৃত করবে। তারা বলল, আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন, তিনি বলে দিন যে সেটা কীরূপ, কেননা গরু আমাদের কাছে সাদৃশ্যশীল মনে হয়, ইনশাল্লাহ এবার আমরা অবশ্যই পথপ্রাপ্ত হব। মুসা আলাইহিসসালাম বললেন, তিনি বলেন যে এ গাভী ভূকর্ষণ ও জলসেচনের শ্রমে অভ্যস্ত নয়, হবে নিষ্কলঙ্ক নিখুঁত। তারা বলল, এবার সঠিক তথ্য এনেছ,
অতপর তারা সেটা জবাই করল, অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না। সূরা বাকারা। বাইবেলে বর্ণিত গরুর ধরনের সাথে কোরআনে বর্ণিত গরুর বেশ কিছু মিল আছে। যেমন গাভী হতে হবে মাঝারি বয়সের, কোনো চাষাবাদ বা অন্য কাজে ব্যবহৃত হয়নি এমন হতে হবে, নিখুঁত ও কলঙ্কবিহীন হতে হবে। তাদের ধর্মগ্রন্থে আছে হাইকলের জমি আমাদের হাতে আসা মাত্রই আল্লাহ লাল গাভীকে আদেশ করবেন, সে হাম্বাধুনিতে মুখর হয়ে উঠবে, তারপর আমরা শুরু করব হাইকল নির্মাণ। বনি ইসরায়েলের নবীগণ এই ভবিষ্যৎবাণী করে গেছেন। আখবারুর স্মারক। ইহুদি আরেক পণ্ডিতের ভাষায়, আমরা হাইকেলের নির্ধারিত জায়গার সামনে পূর্বমুখী করে গাভী জ্বালাব, এ কাজে বিভিন্ন বৃক্ষের কাঠ ব্যবহৃত হবে, তারপর ছাইকে পানি সরবরাহের মতো পাইপলাইনের সহায়তায় প্রতিটি ইহুদির ঘরে ঘরে পৌঁছে দেব, এভাবেই সব ইহুদিকে পবিত্র করা হবে।